কানাডার জব সেক্টরটা একটা গুরুত্বপূর্ণ বিষয় স্টুডেন্টদের জন্য এবং যারা এখনও কানাডাতে আসেননি এবং যাচাই করতে চান কি ধরনের জবগুলো কানাডাতে লিক্রিয়েটিভ তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তো তাদের জন্য একদম সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য শেয়ার করা আর যারা স্টুডেন্ট ভাই বোনরা কানাডা আসতে চান তারা এই রিলেটেড বিষয় যদি পড়েন তাহলে তাদের ফিউচারটা অনেক সুন্দর হবে তো চলুন আমরা খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো সবার উপরে রয়েছে এক নম্বর যেটা এটা এটা এক নম্বর টপ ওয়ান তা না সিরিয়াল নাম্বার ওয়ান স্টেশনারি এনার্জি সোর্স ইনস্টলার অ্যান্ড অপারেটর যে এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডিপ্লোমা বা ট্রেড সার্টিফিকেট থাকতে হবে তাহলে এই ধরনের জব করা যাবে এবং এক্ষেত্রে আপনারা দেখতেছেন মিডিয়াম স্যালারি এক লক্ষ ছয় হাজার ছয়শো ছাপ্পান্ন থেকে এক লক্ষ আঠাশ হাজার তিনশো দশ এর উপরে এবং নিচে কিন্তু এই স্যালারিগুলো হতে পারে এটা হচ্ছে মিডিয়াম স্যালারি রিলেটেড বিষয়গুলো আপনারা দেখে নেবেন দুই নম্বরে যেটা আছে ফার্মাসি ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এখানে যেটা লাগে আপনার ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি এক্ষেত্রে আপনারা দেখতেছেন মিডিয়াম স্যালারি অর্থাৎ এর মধ্যম আয় আর কি এর বেশি হবে বা কম হবে এক লক্ষ তিন হাজার উনষাট থেকে এক লাখ নয় হাজার ছয়শো পঁয়তাল্লিশ এটা হচ্ছে এভারেজ স্যালারি আর এক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন যে ব্যাচেলর ডিগ্রিটা খুবই হেল্পফুল ব্যাচেলর ডিগ্রি থাকলে আপনারা হেল্প পাবেন এখানে এই ধরনের জব খুঁজে পাওয়ার তারপরে আছে ফাইন্যান্স ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সার্ভিস ফাইন্যান্স রিলেটেড জব যদি কেউ করতে চান তাহলে তার কমপক্ষে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে থাকলে ভালো সেটাই এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম স্যালারি এক লক্ষ ছয় হাজার পাঁচশো আটাত্তর ডেন্টিস্ট্রি বা যেটা ডেন্টাল রিলেটেড যে বিষয়গুলো ব্যাচেলার প্লাস স্পেশালাইজ ট্রেনিং এবং লাইসেন্সিং থাকতে হবে মিডিয়াম স্যালারি এক লক্ষ ছয় হাজার পাঁচশো আটাত্তর এরপর রয়েছে অ্যাকাউন্টিং কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা তাদের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এদের মিডিয়াম স্যালারি এক লক্ষ দুই হাজার ছয়শো দশ বিজনেস অ্যান্ড কমার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এখানে হচ্ছে আপনার মাস্টার্স ডিগ্রি থাকতে হবে সেক্ষেত্রে আপনার এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ স্যালারি এভারেজ স্যালারি এরকম বেশি কিন্তু হতে পারে এরপর রয়েছে অপ্টোমেট্রি এডুকেশন থাকতে হবে ব্যাচেলর প্লাস স্পেশালাইজ ট্রেনিং অ্যান্ড লাইসেন্সিং মিডিয়াম স্যালারি নিরানব্বই হাজার সাতশো আটচল্লিশ এরপরে রয়েছে লিগাল সার্ভিস লিগাল স্টাডিজ যারা অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করতে চান তাদেরও কিন্তু এই বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে ভালো হ্যাঁ এই ক্ষেত্রে আপনাদের মিডিয়াম স্যালারি হচ্ছে আটানব্বই হাজার একুশ হেভি ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট মেনটেনেন্স টেকনোলজিস এখানে শুধু ট্রেড সার্টিফিকেট লাগবে কিন্তু স্যালারি আলহামদুলিল্লাহ ভালো খারাপ না সাতানব্বই হাজার নয়শো সত্তর মিডিয়াম স্যালারি আদার ইঞ্জিনিয়ারিং ফিল্ড এক্ষেত্রেও মাস্টার ডিগ্রির প্রয়োজন মিডিয়াম স্যালারি সাতানব্বই হাজার আট তো আজকে দশটি প্রফেশন নিয়ে আপনাদের সাথে কথা বলা হলো সেগুলোর এভারেজ বা মিডিয়াম স্যালারি নিয়ে কথা বলা হলো যাতে আপনারা যারা এই রিলেটেড ডিপার্টমেন্টে কাজ করতেছেন তাদের জন্যে একটা সঠিক ধারণা আপনারা পাবেন পাশাপাশি যারা স্টুডেন্ট হিসেবে আসবেন তারা এগুলোর সাথে রিলেটেড বিষয়ে যদি পড়াশোনা করেন তাহলে আপনাদের জন্য ব্রাইট ফিউচার অপেক্ষা করতেছে কানাডায় তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ সালামু আলাইকুম